যুথিকা আক্তার যুথি বলেছেন, আমাদের দেশে যেমন বাবা মা ও স্ত্রীকে নিয়ে এক সংসারে মানুষ থেকে থাকে, কোনো সাহাবি তাবেইনরা কি এমনটি করেছেন কিনা? যদি না করে থাকেন তাহলে এই প্রথাকে সুন্নাহ বিরোধী অভিহিত করা যাবে কিনা? অর্থাৎ আপনার প্রশ্নের মূল কথা হচ্ছে, একান্নবর্তী সিস্টেমে জীবন ধারণ করা, বাবা মা ভাই বোন সন্তান সন্ততি সবাইকে নিয়ে একসাথে থাকা, এটা কি সুন্নাহ বিরোধী বলে অভিহিত করা যাবে কিনা? যে এক্ষেত্রে আমরা যেটা দেখি যে সাহাবায়ে কেরাম তারাও সমাজবদ্ধ জীবনযাপন করতেন, তবে সাধারণত তারা যখন বিবাহ করতেন তখন তারা বাবার ঘর থেকে আলাদা আলাদা কোনো ঘরে তারা তাদের সংসার শুরু করতেন। সে ঘরটা হতে পারে তার সাথে অ্যাডজাসেন্ট, কাছাকাছি হতে পারে, হয়তো লাগোয়া কিংবা আলাদা বা একটু দূরে হতে পারে। মানে যখন সন্তান বিবাহ করে এবং তার স্ত্রীকে নিয়ে বাবা মা থেকে আলাদা হয়, সেটা কাছাকাছিও হতে পারে, পাশাপাশি হতে পারে যেমন ফ্ল্যাট, অথবা একটু দূরেও হতে পারে যেমন হয়তো 200 মিটার, 300 মিটার, 500 মিটার দূরে। বাড়িতে বা গ্রাম অঞ্চলে আমরা সাধারণত দেখি যখন সন্তান বিবাহ করে তখন যেহেতু ঘরগুলো সাধারণত এক রুমের হয় বা সর্বোচ্চ 2 রুমের হয়, তখন ছেলে আলাদা একটা ঘর করে। তো এই প্রচলন সাহাবাদের মধ্যেও ছিল, সেরকম যে তাদের মধ্যে যে ছিল এরকম অনেক দৃষ্টান্ত আমরা পাই। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা সহি সনাদের হাদিস যেটা মুআম্মার থেকে বর্ণিত এবং তিনি নাফে থেকে বর্ণনা করছেন, নাফে যিনি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র এবং আজাদকৃত গোলাম, তিনি বর্ণনা করছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবরটা পৌঁছলো যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্ত্রী সফিয়া, তিনি একটা মোটা কাপড় দিয়ে তার ঘরে পর্দা দিয়েছেন, পর্দা টাঙিয়ে দিয়েছেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পর্দাটা সরিয়ে নিতে চাইলেন এবং তার জন্য তিনি সেই ঘরে দিকে রওনা হলেন। পথিমধ্যে সেই ঘরের লোকদের কাছে পৌঁছলো যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন এবং তিনি পর্দাটা সরিয়ে দিতে চাচ্ছেন। তখন তারা সেটাকে সরিয়ে নিল। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে, তিনি আর পেলেন না। তো এই বর্ণনা থেকে বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর তার বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে আলাদা ছিল। এটা একটা বিষয়। এখানে আরও অনেকগুলো বিষয় আছে বা আরও কিছু ইবারত আছে, সেটা আমরা স্কিপ করে গিয়েছি কারণ সেটা সে আলোচনাটা আমাদের প্রয়োজন নেই। এখানে এতটুকুই আমরা এই হাদিসের ভাষ্য থেকে বুঝলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসা থেকে আবদুল্লাহর বাসাটা একটু দূরে ছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা হাদিসে যেটা পাই যে সেটা হলো, এটা বুখারি মুসলিমের হাদিস এবং বুখারি মুসলিম ছাড়াও অন্যান্য হাদিসেও এসেছে, সম্ভবত নাসাইয়ের মধ্যে এসেছে, যেটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এখানে নাসাইয়ের বর্ণনাটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু শিকায়ত করলেন যে তিনি আসলে সারা রাত জেগে থাকেন এবং সারাদিন সিয়াম রাখেন ইত্যাদি। এ খবরটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো, তিনি বললেন যে আবদুল্লাহকে আসতে বলো। আবদুল্লাহ আসলো, তখন তিনি তাকে বললেন তুমি কীভাবে সিয়াম রাখো? বলো প্রত্যেক দিন সিয়াম রাখি। তখন তিনি তাকে বললেন যে না, তুমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে রাখো। বললেন যে না, আমি এর থেকে বেশি রাখতে পারি। তখন তিনি বললেন তাহলে 2 দিন রাখো, 1 দিন ভাঙো। তিনি বললেন যে না, আমি এর থেকে ভালো রাখতে পারি। তখন তিনি বললেন যে 1 দিন রাখো, 1 দিন ভাঙো, যেটি ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। এবং আরেকটা বর্ণনায় এটা পাওয়া যায়। যাই হোক, এখানে যেটা দেখা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্য আরেকটা বর্ণনা আমরা দেখি যে তিনি আবদুল্লাহকে বলছেন যে তুমি তোমার নিজের উপর যে একটা হক আছে, তোমার স্ত্রীর হক আছে, এগুলো তোমাকে পূরণ করতে হবে এবং প্রত্যেক হকদারকে তার হক দিতে হবে। তো এখানে যেটা আমরা দেখি যে প্রকাশ্য ভাষ্য থেকে
মানে যেটা এখানে বোঝা যায়, এখানের যে বিভিন্ন আলোচনা আছে সেখানে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেন তখন তার বাবা তার কাছে আসতেন, আসলে হাদিসে বর্ণনাগুলো এসছে, তার কাছে এসে মানে পরিবারের কাছে জানতে চাইতেন যে আবদুল্লাহ কেমন কেমন আচরণ করে তোমাদের সাথে, তার হক ঠিক, প্রত্যেকের হক, সন্তান এবং স্ত্রীর হক ঠিক মতো দেয় কিনা। তাহলে দেখা গেল যে আবদুল্লাহর স্ত্রী তার শ্বশুর তার কাছে এসে জিজ্ঞেস করতেন সন্তান সম্পর্কে, আবদুল্লাহ সম্পর্কে জানার জন্য। তাহলে এই প্রকাশ্য ভাষ্য থেকে বোঝা যায় যে তাদের বাড়ি ভিন্ন ছিল। আমর ইবনুল আস তার বাড়ি ছিল আলাদা, তার ছেলে আবদুল্লাহর বাড়ি ছিল আলাদা। যাই হোক, আমি পূর্ণ হাদিসটা এখানে কিছুটা বললাম, হাদিসের পুরো অংশটা আমাদের এখানে আসলে মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে বাবা এবং ছেলের বাড়ি যে আলাদা এটা বোঝানো, এবং সেই বর্ণনাটা আমরা এখানে পেয়েছি। আর হাদিসের মধ্যে একটা ইশারা আছে, যেমন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন, অন্ধ ব্যক্তি এবং ল্যাংড়া ব্যক্তির উপর কোনো অসুবিধা নেই, ওয়ালা আলাল মারিদ হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম, এবং যিনি অসুস্থ তারও কোনো অসুবিধা নেই এবং তোমাদেরও কোনো অসুবিধা নেই, আনতা কুলু মিন বয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর থেকে যদি খাও, আও বয়ুতে আবায়েকুম, অথবা তোমাদের বাবার ঘর থেকে, আও বয়ুতে উম্মাতিকুম, অথবা মায়ের ঘর থেকে, আও বয়ুতে এখওয়ানিকুম, এভাবে বিভিন্ন বর্ণনা। তো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের ঘর এবং বাবার ঘর, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটো আলাদা শব্দ উচ্চারণ করার মাধ্যমেও একটা ইঙ্গিত আছে যে নিজেদের ঘর এবং বাবার ঘর ভিন্ন হতে পারে। অতএব সন্তান বিয়ে করার পরে বাবার সাথে থাকাটা বাধ্যতামূলক বা জরুরি নয়, বাবার কনসার্ন নিয়ে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে পরিবারের বাবা মায়ের থেকে আলাদা হয়ে পাশে আলাদা ফ্ল্যাটে তারা যেতে পারে, এটা সাহাবায়ে কেরামের মধ্যে আমরা পেয়েছি। তবে সাহাবায়ে কেরামের মধ্যে যেমন আমরা এটাও পেয়েছি যে তারা আলাদা আলাদা বাসা নিয়ে সংসার ধর্ম পালন করেছেন, ঠিক তেমনি এটাও তাদের মধ্যে দেখা যেত যে তারা কখনো কখনো, কেউ কেউ, সবাই না, কেউ কেউ তারা একসাথেও বাবার ঘরেও ছিলেন, যেটি ফাতেমা বিনতে কায়েসের হাদিস থেকে জানা যায়। তাহলে মানে আমরা দুটো বিষয় পেলাম এখানে, আসলে শরীয়ত এ দুটোর কোনোটাই অবধারিত করে না যে বিয়ের পরে সন্তান বাবা মা থেকে আলাদা হয়ে যেতেই হবে, ছেলে সন্তানের কথা বলছি, আর মেয়েরা তো বাবার বাড়ি থেকে চলেই যায় কারণ স্বামীর সাথে তাকে থাকতে হয়। আবার ইসলাম এটাও বাধ্যতামূলক করে না যে তাদের একসাথে থাকতে হবে, আলাদা হয়ে যেতে হবে এটাও যেমন বাধ্যতামূলক নয়, একসাথে থাকতে হবে এটাও বাধ্যতামূলক নয়। অর্থাৎ একান্নবর্তী ফ্যামিলির মধ্যে থাকা এটা জায়েজ আছে যদি তারা সেভাবে মেনটেন করতে পারে, আর যদি তারা মনে করে যে আলাদা হয়ে যাওয়া তাদের সবার জন্য মাসলাহাত পূর্ণ, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। তাহলে এটা বলা যাবে না যে একান্নবর্তী ফ্যামিলিতে থাকা এটা সুন্নাহ বিরোধী, এই ধরনের কথা বলার কোনো অবকাশ নেই। এটা নির্ভর করে পুরো ফ্যামিলির উপরে। এবং এখানে প্রসঙ্গত আরেকটা কথা আমি বলবো যে ছেলে ছেলের বউ যদি বাবা মায়ের সাথে থাকে, অর্থাৎ ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির সাথে থাকে, তাহলে তাদেরকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে শান্তিপূর্ণ জীবনে সুখী একটা ফ্যামিলির মতো থাকতে হবে। যদি তারা সেটা করতে ব্যর্থ হয় তাহলে উত্তম হচ্ছে আলাদা হয়ে যাওয়া।